আজ বিজয়া দশমী, আমার সকল বন্ধুদের শুভ বিজয়া। এখন আমি ঠাকুর বরণ করতে যাচ্ছি, তো অলরেডি আমি একটা শাড়ি পরেছি। তো বরণের জন্য পান ধান দুব্ব মিষ্টি সবই রেডি। বুঝতেই পারছো আজকে পুজো শেষ, পুজো শেষ মানে একটা মন খারাপের ব্যাপার তো বটেই। এটা মন খারাপ ব্যাপার থাকে যে এত মানে চার দিন ধরে খুব এত ভালো করে পুজোটাকে এনজয় করলাম, আজকে দিনে মাকে বিদায় জানাতে হবে, যে এই দিনে এবার মাকে ভাসান দিতে হবে, মাকে জলে ফেলে দিতে হবে। তো সেজন্য ভীষণ আগে আবার সামনের বছর অপেক্ষা, যে মা কবে আসবে, একটা বছর পুরো অপেক্ষা করতে হবে। কি বলতো, মানে পুজো আসছে ওটাই ভালো লাগে। মানে পুজো একবার চলে এলে যে চট করে যে চারটে দিন কোথা থেকে পেরিয়ে যায় মানে বোঝাই যায় না, একদম এলো চলে গেল মানে কিচ্ছু বোঝা গেল না। মানে মনে হলো যে বোধহয় আরও কিছু বাকি থেকে গেলো, বোধহয় এটা করলে বোধহয় বেশি ভালো হতো, এটা হয়তো ইনকমপ্লিট ছিল, এটা করা হয়নি, পুজোটা এলো চলে গেল, মানে এই ধরনের অনেক চিন্তাভাবনাগুলো মনের মধ্যে থাকে। তো যাই হোক, এবার চলো মানে বরণ থালা আমার রেডি, এবার চলো মাকে বরণ করি। প্রত্যেকেই মাকে বরণ করতে ব্যস্ত। বাড়ির সব থেকে বড় যে সে আগে মাকে বরণ করে, তারপরে বাড়ির অন্য সদস্যরা মাকে বরণ করে। প্রথমে পান দিয়ে বরণ করছি। ধান আর দুব্বো মায়ের পায়ে ছুঁয়ে দিলাম। সিঁদুর পরিয়ে দিচ্ছি। মা এবার বরণ করছে। আরেকবার
মা দুর্গাকে যেরকম বরণ করতে হয় শিব ঠাকুরকেও বরণ করতে হয়। বাড়ির বড়রা বাড়ির ছোটদেরকে এভাবে আঁচল আর পানপাতা দিয়ে আদর করে। ঠিক যেই পানপাতা দিয়ে আর শাড়ির আঁচল দিয়ে মাকে বরণ করেছে, ঠিক সেই পানপাতা আর শাড়ির আঁচল দিয়েই ছোটদেরকে আদর করে নেয়। আমার মেয়ে এখানে পুজোর চারটে দিন দারুণ এনজয় করে। শুধু আমার মেয়ে বললে ভুল হবে, এখানে যে কটা বাচ্চা আছে তারা প্রত্যেকেই বাড়িতে একা একা থাকে, আর এই পুজোর এই চারটে দিন তারা সব এক জায়গায় একসাথে হয়, আর তারপর তাদের এনজয়মেন্টটা মানে অনেক গুণ বেড়ে যায়। যেহেতু বুঝতেই তো পারো যে এখনও স্কুল খোলেনি, সব কিছুই অনলাইনে হচ্ছে, তো যখন এই খেলার সাথীগুলো তাদের ফিজিক্যালি তারা খেলতে পারছে একসাথে, তো তাদের এনজয়মেন্টটা কিন্তু একদমই চার পাঁচ গুণ হয়ে যায়। সিঁদুর খেলা শেষ, এরপরে ঠাকুর ভাষণের পালা। তোমাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করব, তো আমার সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ঠাকুরের ভাষণের। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির মধ্যেই যে পুকুর আছে সেখানে আমরা ভাষণ দিই, তো তোমরা যারা আগের এই ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, আমি আই বাটন আর অ্যাড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দেব। যেহেতু কোভিড সিচুয়েশন সেই জন্যই কিন্তু আমরা বাড়ির মধ্যে পুকুরে ভাষণ দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমরা গঙ্গাতেই যাই প্রসেশন করে ভাষণ দিতে। ড্রেস চেঞ্জ করে দিয়েছি, পুরো একদম মুখটা পুরো সিঁদুর একদম পড়ে গেছিলো, তোমরা তো দেখেছোই। আমার মেয়েকেও সিঁদুর লাগিয়ে দিয়েছিলো, মেয়ের মুখটাও একদম পুরো ক্লিন করে দিলাম, আমিও করে নিলাম, হ্যাঁ শাড়িটাও ছেড়ে নিলাম। এবারে ঠাকুরকে জলে ফেলার পালা, তো চলো আমার সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো। ¡Gracias!
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।